মিথ্যার বেসরতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এই সকল নব্য ভারতীয় দালালদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে রাজাকারদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে তারা হচ্ছে আজকের এই সময় উনিশশো সালে আমরা তাড়িয়েছি পাকিস্তানি দালাল রাজাকারদেরকে আজকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে এই ভারতীয় দালাল তার রাজাকারদেরকে সবাইকে ধন্যবাদ আজকের বাংলাদেশের কোন মানুষের গণতন্ত্র নেই আজকে যেখানেই মিছিল হয় যেখানেই আমাদের কোন কার্যক্রম হয় সব জায়গাগুলোতে তারা উচকে দিয়ে বলবে মিছিল করো কেন মিছিল করতে আসতে বলবে মিছিল করতে আসছো কেন তারা উচকে দিয়ে বলবে গণতন্ত্রের ভাষায় কথা বলো গণতন্ত্রের ভাষায় কথা বললে তারা আমাদেরকে বলে সন্ত্রাসী হয়ে গিয়েছে তারা উচকে দিয়ে বলবে গণতন্ত্র প্রতিষ্ঠা করো তোমরা আসো বিরোধী দল নির্বাচনে আবার যখন নির্বাচনে যাবে রাতের অন্ধকারে ভোট কারচুরি করে যাবে একটা আইএমএ জাহিলিয়াতের যুগে চলছে বাংলাদেশ আজকের এই কঠিন জগৎ দল পাথর থেকে মুক্ত হতে হলে আপনাদেরকে আমাদেরকে সবাইকে সব প্রাণে সপ্রণোদিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে আমি কয়েকটি প্রসঙ্গ আমি শেষ করছি আপনারা আশা করি ওবায়দ ভাই সহ যারা আছেন প্রশ্নগুলো সুন্দরভাবে শোনার চেষ্টা করবেন ওবায়দ ভাই নয়াদিগন্ত পত্রিকাটা ওনার কাছে কোনোভাবেই পছন্দ হয় নাই বাংলাদেশের মিডিয়ার একটা মিডিয়া আমি জানতে চাই যে যে পত্রিকার উনি একজন বলে যে আমি সম্পাদক বা এই একটা পত্রিকা চালায় ওনার পত্রিকাটার নামটা কি বাংলাদেশের মানুষ ওনার পত্রিকা বেশি চেনে না নয়াদিগন্ত চেনে যদি মনে করে যে ওনার পত্রিকা বেশি চেনে নয়াদিগন্ত কম চেনে তাইলে ওনার পত্রিকাটার গ্রহণযোগ্যতা বেশি আর যদি ওনার পত্রিকার গ্রহণযোগ্যতা কম হয় তাহলে বুঝতে হবে উনি কত বড় ফাউল পত্রিকার একজন সম্পাদকের পরিচয় দিয়ে বাংলাদেশকে বিচারণ করছেন এটা জাতির কাছে প্রশ্ন উনি প্রায়ই বলে আমি সাংবাদিক নেতা আমি প্রায়ই বলে সাংবাদিকতা উনি আমার প্রশ্ন নিয়ে তুলেছেন ওনার পরিচয় জানার আগে আমার পরিচয় জানার ওনার অবশ্যই দরকার ওনারা যখন তখন যে কাউকে নিয়ে যাকে তাকে জামাত শিবির হেফাজত এই সেই এটা একটা ওনাদের স্বপ্ন দোষে পরিণত হয়েছে যখনই কোনো ব্যক্তি আওয়ামী বিদ্বেষী কোনো বক্তব্য দেয় জাতির ক্লান্তি লগ্নে কথা বলে তখনই তাদেরকে ট্যাগ লাগানোর জন্য ওনারা দিব্যি চেষ্টা করে আমাদের এই আগস্ট মাসেরই পনেরোই আগস্ট উনিশশো সালে দেশ মাতা বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছেন সেজন্য আমি আমার এখানে আওয়ামী লীগের যারা উপস্থিত আছেন এবং বিএনপি সহ দেশবাসী সবাইকে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি আগস্ট আমাদের এই জন্ম না হলে খালেদা জিয়া যদি জন্ম না হতেন বাংলাদেশের গণতন্ত্র থাকত না সেজন্যই আজকের এই খালেদা জিয়ার জন্মদিন জন্ম মাস এটা আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ এবং এই জন্মের মাসটাতে সারা দেশের বিএনপি দলীয় বিরোধী মতের মানুষরা উজ্জীবিত থাকবে এবং তারা সেই উজ্জীবিতর স্পৃহা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসবে সেই প্রত্যাশা করছি নয়াদিগন্তের নিউজ এই নিউজের প্রথম হেডলাইনটাই হচ্ছে ভোলায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত এখানে ওবায়দ ভাইয়ের মতো উল্লেখ করেন নাই যে অন্তর অফিসের মধ্যে বিএনপির নেতা নিহত এ ধরনের কোনো বক্তব্য পত্রিকায় দেয় না আমি প্রশ্ন রাখতে চাই ওবায়দ ভাই মাঝে মাঝে আমাদের এই টকশোতে এসে আসফালন দেয় যে উনি একজন বর্তমান সময়ের সাংবাদিক সাংবাদিক ফোরামের নেতা বা সংবাদপত্রের পরিচালক আই ডু বিলিভ দ্যাট কিন্তু একজন সাংবাদিকতার পরিচয় একজন সংবাদ কর্মীর পরিচয় ন্যূনতম কতটুকু হওয়া উচিত আমারও এক ভাই জার্নালিজমের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কারেন্ট চেয়ারম্যান ইজ এ প্রফেসর অফ চিটা ইউনিভার্সিটি আমি জানি অন্তত কিছু বন্ধুদের সাথে যে জার্নালিজমের কিছু ইথিক্স থাকে যে এতটা মিথ্যা কথা যদি ওবায়দ ভাই সংবাদপত্রের পরিচালক হয়ে বা তার নেতা হয়ে যদি আজকের এই বক্তব্য দেয় যে একটা খুনকে আপনি খুনকে খুন বলবেন গুমকে গুণ বলবেন ততটুকু করার যদি না থাকে তাহলে আপনাদের নেতাদের কাছ থেকে রাজনীতিতে মতো কি পরিবর্তনের আশা বাংলাদেশের নাগরিকরা করে একটা খুন দিবালোকের মতো স্পষ্ট খুন হয়েছে পত্রপত্রিকায় উল্লেখ করেছে তারা বলেছে যে পুলিশের গুলিতে এই আব্দুর রহিম নামক আমাদের ভাইটি মৃত্যুবরণ করেছে পুলিশ তার উপরে গুলি করেছে আমাদের হেলাল ভাই বলেছে যে গুলি করার পরে মাথা থেতলে পর্যন্ত দিয়েছে আমি বাদে দিলাম তার বক্তব্য যে মাথা থেতলে দেয়নি গুলিতেই হত্যা হয়েছে তো এই গুলি হত্যার নিউজের পরে যখন আপনারা স্পষ্ট করে সরকার দলীয় লোক হওয়ার সুবাদে মিথ্যা কথা টকসতে বলেন তখন জাতির সাথে এর চেয়ে প্রতারণা আর কিছুই হতে পারে না আজকের এই আব্দুর রহিম একজন নিহত হয়নি বাংলাদেশের সমগ্র গণতন্ত্রকে হত্যা করেছে এই আজকের এই আব্দুর রহিম একজন নিহত হয়নি আজকের এই আব্দুর রহিমের পরিবার সহ ভোলার সমগ্র নাগরিকদেরকে ভোলার সমগ্র বিএনপির কর্মীদেরকে আজকে তারা করেছে এই বাহিনীর মধ্য দিয়ে তাদের নির্যাতনের কারণে। আজকের বাংলাদেশে ওনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই নামে মিল আছে ওবায়দ সাহেব সাহেব দুইজনের বক্তব্য প্রায় সেম ওই ওবায়দ সাহেব প্রায় বক্তব্য দিয়ে বলেন যে আজকের এই বাংলাদেশে নাকি বিএনপি আন্দোলন করতে পারে না সংগ্রাম করতে পারে না রাজপথে আর বিএনপি যখন আন্দোলন করে সংগ্রাম করে রাজপথে এই লাশ হামলায় কিংবা পুলিশের হামলার লাশ লাশ নয় এই হচ্ছে আমরা নাকি আমাদেরকে লাশ ফালিয়েছি তাহলে আপনারা এক মুখে দুই কথা বলেন আপনারা রাজনীতিকে কলুষিত করেছেন বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছেন আপনারা মিথ্যার উপরে আজকের এই এই আব্দুর রহিমের হৃদয় কষ্ট পাচ্ছে এই মৃত্যু ব্যক্তির হৃদয় কষ্ট পাচ্ছে আপনাদের এই সকল বক্তব্য কারণ আপনারা এই ব্যক্তির সাথে বেইমানি করেছেন যেই মানুষটাকে মৃত্যু বরণ করিয়েছেন অন্তত এতটুকু কথা স্বীকার করেন আপনি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছেন আপনি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছেন আপনি গুমের রাষ্ট্রে পরিণত হয়েছেন আপনি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছেন আপনি ক্যাডার ভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়েছেন আপনি আওয়ামী লীগের এই গুন্ডাদের সন্ত্রাসী রাষ্ট্রকে আজকে পেলে পুষে দেশটাকে ধ্বংস করছেন সেটা স্বীকার করতে লজ্জা কোথায় আপনাদের কারণ হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় আসলে লজ্জা থাকে না অবৈধভাবে ক্ষমতায় থাকলে সরম থাকে না অবৈধভাবে ভোট চুরি করলে তাদের কাছে কোনো জ্ঞান পর্যন্ত থাকে না পিতাকে বলতে পারে উনি আমার পিতা না পিতা সন্তানকে বলতে পারে উনি আমার সন্তান না এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান চরিত্র কারণ মিথ্যা বলতে বলতে আজকে তাদের সমগ্র জায়গায় মিথ্যা গিয়ে পৌঁছে গিয়েছে আপনারা জানেন যে গত একত্রিশে জুলাই এই যে গতকালকে আব্দুর রহিমকে যখন হত্যা করা হয়েছে শুধু হত্যা করার পরে আমরা জানি পৃথিবীর ইতিহাসে মামলার ইতিহাস হচ্ছে যারা ভিকটিমের শিকার তারা মামলা করবে আমি হত্যার শিকার হয়েছি আমার পরিবার মামলা করবে ওবায়দ ভাইদের বিরুদ্ধে কিংবা হেলাল ভাই কিংবা আমাদের এই মিলিয়াপদের বিরুদ্ধে যদি তারা আমাকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকে কিন্তু বাংলাদেশে একমাত্র গিনিস বুকে নাম লেখাতে পারবেন যে একমাত্র ভিন্ন রাষ্ট্র এই যেখানে হত্যা যে শিকার হয়েছে তাকে মামলা তারা করছেন বরঞ্চ তারদের নেতা কর্মীদেরকে করে আজকের মামলা করা হয়েছে যেখানে ২৫০ থেকে তিনশো জন অজ্ঞাত নামা আসামি এবং সত্তর থেকে পঁচাত্তর জনের নাম উল্লেখ করে বিএনপির সেই হারুন রশিদ ট্রুমেন সহ তাদের নাম উল্লেখ করে সেখানে আজকের মামলা দায়ের করেছে পুলিশ দুটি মামলা দায়ের করা হয় এই হচ্ছে বিপৎস বাংলাদেশ এজন্য কি আপনার বঙ্গবন্ধু যার নাম বিক্রি করে চলছেন যার নাম বিক্রি করে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করছেন যannten বিক্রি করে সকাল বিকাল নাস্তা করছেন এই কি স্বাধীন মুক্তিযুদ্ধের ইতিহাস এই কি স্বাধীন বাংলাদেশ এই কি স্বাধীনতা আপনাদের লজ্জা থাকা দরকার আপনারা এই দেশে কি বিচার পর্যন্ত পায় না আজকে এই আব্দুর রহিম একটি সাধারণ পরিবারের সন্তান তার ছেলে সন্তানদেরকে দেখলে বোঝা যায় হয়তো এমনও হতে পারে মধ্যমপন্থী একটি পরিবার যাদের নিয়মিত আয় রোজগার আছে কিনা আমার কাছে খুবই সন্দেহ হচ্ছে তাদের ছবি দেখে মনে হয়েছে যে অত্যন্ত কষ্টে নিপতিত হয়ে পরিবারটি চলছে আর বিশেষ করে এই 14 বছরে কি করবে তারা বাংলাদেশে কোন বিএনপির নেতা কর্মী বিরোধী নেতা কর্মী অন্য দলের নেতা কর্মী তাদেরকে আজকের এই চোদ্দ বছরে কোন জায়গায় সুষ্ঠুভাবে তারা কি ব্যবসা করতে পারে কখনোই পারে না এই সন্ত্রাসদের কারণে আজকে তারা নিমজ্জিত সেই জায়গায় আজকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমার নেতা কর্মীদেরকে কিভাবে হতাহত করেছে আজকের পুলিশ তাদের দায়িত্ব শৃঙ্খলা রক্ষা করবে এ শৃঙ্খলা যে মানুষ হত্যা করে আপনাকে শৃঙ্খলা রক্ষা করতে হবে সেজন্য আমি প্রায় টকসতে বলি যে একটি দেশ শ্রীলঙ্কায় দক্ষিণ একটি পরিবারের তিন থেকে 4 জন ভিআইপি পারসনকে রাষ্ট্র থেকে বিদায় নিতে হয়েছে কিন্তু খুনাখুনি রাজনীতি সেখানে আমাদের দেশে যে পরিমাণ হয়েছে তার কিঞ্চিত পরিমাণ দুই পরিমাণ পর্যন্ত নেই একজন সংসদ সদস্য নিজে আত্মহত্যা করেছে সেই দেশের লজ্জাবোধ আর আমার দেশের লজ্জাবোধ হচ্ছে কোন জায়গায় যে আমার দেশের একজন মসজিদের ইমাম যদি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে ব্যানারটা নিয়ে নেওয়া হয় হত্যা করে হয় হেফাযতের নাম দিয়ে গোম হত্যার শিকার করা হয় তাদেরকে আজকে মারা হয় এই অমিলিক তো সেই অমিলিক যারা রিপোর্টত ইসলামের উপরে পাচিমের সাম্প্রচত্তরে হত্যা করে মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে এই ওবায়দ ভাইরা তো সেই ওবায়দ সাহেব যারা আজকের বাংলাদেশের মানুষের উপরে 28 অক্টোবর লগি বৈশা দিয়ে হত্যা করে নৃত্য করেছে লাশের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগের সেই নৃত্যকীরা লাশের উপরে মৃত্যু লাশের উপরে নৃত্য কি করেছে দিস ইজ আওয়ামী লীগ যে আরেকটা হল আমরা নৃত্যর শব্দটি মনে হয় তার আমি সেজন্যই বলছি আপনি নাম ভাই

আমি যে কথাটা বলতে চাই আজকে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে এক লক্ষ দশ হাজার দেওয়া হয়েছে সমগ্র নেতাকর্মীদের বিরুদ্ধে যে ছাত্র দলের একজন আওয়ামী লীগ যুবলীগ এই ছাত্রলীগ যারা আজকের অন্যায় ভাবে রাষ্ট্র ব্যবস্থা করছে আমার ভাই হেলাল ভাই অনেক সুন্দরভাবে আপনাদেরকে সম্মান করে বলতে চেয়েছে যে কোনো ছাত্র দল কিংবা যারা সত্যিকার ছাত্র তারা তো মদ খেতে পারে না কিন্তু আমার প্রশ্ন সত্যিকার ছাত্র কি ছাত্রলীগ করতে পারে বাংলাদেশের শিক্ষিত করতে না বাংলাদেশের শিক্ষিত মানুষ ছাত্রলীগ করতে পারে না বাংলাদেশের ভদ্র মানুষ আওয়ামী লীগ করতে পারে না যখনই আওয়ামী লীগে প্রবেশ করে তখনই তাদের বডি স্ক্যান করে পূর্বের সকল ইমান আমান সব বিক্রি করে আওয়ামী লীগের মধ্যে প্রবেশ করতে হয় হলে তারা আওয়ামী লীগ করার মতো যোগ্যতা রাখে না সেজন্য বলছি মত নেতা খাইনি জায়গায় আজকের পরে আছে আপনার দলের নেতা থেকে শুরু করে শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকেই আছে আপনি বলেছেন পায়ে শিকল বাঁধা হাতে শিকল বাঁধার কেচ্ছা শুনিয়েছেন বাংলাদেশের কতজন মানুষের পায়ের শিকল আপনি নিজেই বলেছেন তারা কি গুন্ডা তারা কি চোর না ডাকাত তাহলে আপনি আমাকে বলেন মামুনুল হকের হাতে যখন হাত কারা পড়েছে মামুনুল হক কি এদেশে কে চুরি করেছে না গুন্ডামি করেছে আপনি তার হাতে হাত করা কেন পড়িয়েছেন বাংলাদেশে হাত করার আজকের এই বেরুয়ার কথা আপনি বলেন আপনি বেরুয়ার কথা বলেন ছাত্র শিবিরের একটা ছেলের নাম ছিল দেলোয়ার হোসেন সেই দেলোয়ারের পায় যে বেরুয়া পড়ানো হয়েছিল একটা ছাত্র সংস্থার নেতা কেন বেরুয়া পড়িয়েছেন আমার দলের নেতা আজকের সেই ইসাক সরকার ছিল তিনশের উপরে মামলা দিয়ে তারপরে বারবার তাকে গ্রেপ্তার করেছেন আবার ঢুকিয়েছেন আবার গ্রেপ্তার করেছেন এক লক্ষ দশ হাজার মামলায় আপনি দিয়েছেন যেটা হেলাল ভাই বলেছে যে কোটি কোটি আমাদের নেতাকর্মী আজকের মামলায় জর্জরিত আপনারা আজকের এই কাজগুলো করেছেন আজকে নাকি রাস্তা শূন্য ছিল আপনি বলেছেন আই ভোলায় কোনো মানুষ রাস্তা শূন্য ওখানে কোনো মানুষ হয়নি আচ্ছা তাই মানুষই না হয় তাহলে মানুষ শূন্য জায়গায় পুলিশ কেন গুলি করতে যাবে আমার কর্মীকে কেন হত্যার শিকার হতে হবে আপনার কাছে মনে হচ্ছে মানুষ যায় না মানুষ গেলে বলেন বিশৃঙ্খলা মানুষ না আসলে বলেন কেউ আসে নাই আপনারা আসলে কোনটা চান চিটে পুটে বাংলাদেশটা শেষ করতে চান আপনারা গণতন্ত্র হত্যা করতে চান আমরা বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করতে চান আমি আজকে আপনার এই বক্তব্যের সাথে কোন সারগম্য খুঁজে পাই না আজকে বলেছেন যে এই যে বর্তমান আপনি আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হানা ভোট নিয়ে আপনি এখানে কটুক্তি করেছেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই পাকিস্তানের ব্যালট পেপারে এত এত লোম লোলসা কেন ছিল এত জিব্বা চাটার এই স্পৃহা কেন ছিল উনিশশো সালে নির্বাচন থেকে উনিশশো সাল পর্যন্ত আপনারা রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিলেন বাংলাদেশের কেন আপনাকে কে অধিকার দিয়েছে পাকিস্তানের ব্যালটের নির্বাচন হয়েছে সত্তরের নির্বাচন সেই সত্য নির্বাচন আমার বাংলাদেশে হয় নাই আপনি একাত্তর সাল থেকে তেহাত্তর সাল পর্যন্ত তাদেরকে দিয়ে আপনারা বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা করেছেন আর বলছেন শহীদ জিয়ার হেনাবোট জায়েজ কি না যায় শহীদ জিয়া বাংলাদেশকে গঠন করেছে জাতির জন্য দেশের জন্য খালেদা জিয়া বাংলাদেশকে গঠন করেছে নেতৃত্ব দিয়েছে জাতির ক্রান্তি লগ্নে দেশের যখন গণতন্ত্র হত্যা হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশ প্রতাপ এবং খালেদা জিয়া বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে আবার আমার নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য বলেছেন টেক ব্যাক বাংলাদেশ সো উই নিড টু টেক ব্যাক আওয়ার কান্ট্রি আমাদেরকে এটা রিকনস্ট্রাক্ট করতে হবে রি সেট আপ করতে হবে বাংলাদেশের সমগ্র তন্ডে তন্ডে আপনারা ধ্বংস করেছেন আজকে আপনি কতজন মানুষের কথা বলবো আজকে আপনার মনে আছে যে বঙ্গ বর্তমানে যে ডিবির ঢাকা মহানগরের যে প্রধান সেই বর্তমান যে ব্যক্তি রয়েছেন তিনি বিরোধী দলীয় চুই ফুয়ে ছিল যখন জয়নাল উদ্দিন সাহেব তার উপরে সংসদ চত্বরে কি বিভৎস হামলা করেছিল সেই সময় সেই ব্যক্তি যখন হামলা করেছে সেই হামলা আপনারা জানেন হারুনের হামলা সেই হারুন সাহেবের বিভৎস হামলা আপনার মনে থাকার কথা সাদেক হোসেন খোকাকে আপনারা রাকার রাজপথে রক্তে রঞ্জিত করেছেন সাদেক হোসেন খোকা সহ একজন বীর মুক্তিযোদ্ধাকে আপনারা কলঙ্কিত করেছেন আজকের সমগ্র জায়গায় আপনারা ইলিয়াস আলীকে আপনারা গুম করেছেন হত্যা করেছেন আজকে এখানে ব্যবসায়ী আমিনুল ইসলামকে আপনার সাংবাদিক সাগর রুনিকে আপনারা হত্যা করেছেন আপনি সাংবাদিকতার পরিচয় দেন এখন পর্যন্ত একদিন সেই সাগর খেতে পারেননি এর জন্যই আমি বলছি যে মিথ্যা রাজনীতি মূলত করে আওয়ামী লীগ মিথ্যার রাজনীতি মূলত করে তাদের দল মিথ্যার এবং অসম্মানের রাজনীতি মূলত তারা করে আমরা শ্রদ্ধা রেখে কথা বলতে চাই আমরা জাতির বিবেককে জাগ্রত করতে চাই আমরা দেশকে নেতৃত্ব দিতে চাই আমার দেশের আইডেন্টি আমাদের প্রত্যেকটি মানুষ একজন কৃষক হোক শ্রমিক হোক তার অধিকার আছে দেশের রাষ্ট্রের সমস্ত বিষয় নিয়ে কথা বলার বিএনপি আর আওয়ামী লীগের পরিচয়ের বাহিরেও যদি একজন নূন্য বর্ণের কোনো থাকে তিনিও স্বাধীনতার কথা বলবে তিনিও দেশের কথা বলবে এখানে মুক্তিযোদ্ধার ব্যক্তি যেমন কথা বলবে হুজুর কারি গায়ের কারি ইসলাম প্রিয় ইসলামের দেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের প্রত্যেকটি জায়গা নিয়ে কথা বলার অধিকার আছে প্রত্যেকটি নেতাকর্মীদেরকে নিয়ে কথা বলার অধিকার আছে স্বাধীন বাংলায় তারা নেতৃত্ব দেওয়ার অধিকার আছে আজকে শুধুমাত্র আপনারা আমাদেরকে শুধুমাত্র ভিন্ন মতের কারণে আপনারা যাকে তাকে যাই ইচ্ছা দিয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে যাচ্ছেন সেজন্যই বলছি বাংলাদেশকে যদি নেতৃত্ব দিতে হয় শহীদ জিয়া যেভাবে ক্লান্তি লগ্নে উনিশশো সালের ২৬ মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র দিয়েছে জাতীয়তাবাদের প্রবক্তা হয়েছে জাতীয়তাবাদের পিতা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা তাই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বশেষ বলছি খালেদা জিয়া যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে তার মতো করে আবার তারেক রহমান যেভাবে আপনাদের আওয়ামী বিরোধী আন্দোলন শুরু করেছে এই আন্দোলনের সংগ্রাম আমরা একদিন পাবো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না আমরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন আন্দোলন করছি সেই উদাত্ত আহ্বান জানিয়ে টেক ব্যাক বাংলাদেশের উদাত্ত আহ্বান জানিয়ে সবার সবকে ধন্যবাদ জানিয়ে আবারও খালেদা জিয়ার জন্মবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম